আসসালামু আলাইকুম, হেরাজেরা কিচেন অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো সত্তা বা টমেটো ভাত। তো দেখেন কিভাবে তৈরি করছি। টমেটোগুলো টুকরা করে সরাসরি যে হাঁড়িতে সেদ্ধ করব সে হাঁড়িতে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি কোনো পানি দিচ্ছি না টমেটোতে। প্রথম 5 মিনিট আমি লো ফ্লেমে রাখবো, এতে করে টমেটো থেকে কিছু পানি উঠবে আর লেগে যাবে না টমেটোটা। আমার 5 মিনিট হয়ে আসছে আর এখন আমি চুলারটাকে মিডিয়াম আঁচে রেখে দেব। এখন সেদ্ধ হতে থাকবে টমেটোটা। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এরকম ডালগুটনি সবার ঘরেই থাকে, ডালগুটনি দিয়ে আমি এগুলোকে একটু ঘুটে দিচ্ছি যাতে নরম হয়ে গলে যায় আরো সহজে। আমার ঘুটে নেওয়া হয়েছে, এখন আমি ঢাকনা না দিয়ে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন টমেটোতে কত পরিমাণ পানি উঠেছে, যার কারণে আমি আর ঢাকনা দিচ্ছি না। টমেটোর পানিটা বেশ টেনে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আধা কাপ পানিতে গুলিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের ঘন পানিটা দিয়ে দিলাম, এখন ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি টমেটোগুলোকে আর একটু ভালো করে। এখন টমেটোর পিউরিটাকে আমি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। তো মিক্সি চেলারের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় নিয়ে এটা আমি নিয়েছি, চেলে নিয়েছি চালনি দিয়ে। তো আমার বেশ কিছু টমেটোর পিউরি নেওয়া হয়েছে চেলে, আর এই বীজগুলো আমি ফেলে দিচ্ছি। এগুলো বাড়ির মধ্যে গেলে ভাল লাগবে না, এই বীজগুলো ফেলে দিচ্ছি। টমেটোর পিউরিগুলো আমি হাঁড়িতে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, স্বাদ মতো বিট লবণ। লক্ষ্য করেছিলেন টমেটো সেদ্ধের সময় আমি কিছু সাদা লবণ দিয়েছি, তাই কিছু পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম এখন স্বাদের জন্য। 1 চা চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি ভাজা পাঁচফোড়নের গুঁড়া। এখানে আচারের মশলা বা পাঁচফোড়নের গুঁড়াটা আমি পুরোপুরিভাবে গুঁড়া করিনি, বেশি পুরোপুরি গুঁড়া করলে তাহলে কালো দেখাবে, বাটা তৈরির পর কালো দেখায়, এজন্য আমি আধা গুঁড়া করে নিয়েছি। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন সমস্ত পিউরিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় একেবারে লো আঁচে আমি এটাকে নেড়ে চেড়ে চিনির যে পানিটা উঠবে সেটা আমি ভালোভাবে শুকিয়ে নিব। যতটা ভালো করে শুকাতে পারবো আমি রোদ্রে দিলে তত তাড়াতাড়ি ভাতটা শুকিয়ে নিতে পারবো। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া, এতে করে সসের দুঃখিত এতে করে যে বাটা তৈরি হবে টমেটোর সেই বাটা দেখতে অনেকটাই ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া। এমনিতে টমেটোগুলো টুকটুকে লাল, তার মাঝে কাশ্মীরি মরিচের গুঁড়া দেওয়াতে অনেকটাই টুকটুকে লাল হয়ে আসছে, এতে যখন টমেটো বাটা রোদে শুকাবে দেখতে অনেকটা ভালো লাগবে। অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপর আমি এটাকে শুকিয়ে নিচ্ছি চিনির সাথে যে পানিটা ছিল। অনেকটা আঠালো ভাব চলে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। বাড়ির ছাদে চলে এসেছি, ছাদে কুলার মাঝে কলা পাতা বিছিয়ে পরিষ্কার কলা পাতাটা মুছে নিয়েছি ভালোভাবে। এর মাঝে কিছু সরিষার তেল মেখে দিয়েছি, এখন এর মাঝে টমেটোর যে পিউরিগুলো আছে ঢেলে দেব। ঢেলে দিয়ে স্পেশালারের সাহায্যে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি, সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনি কতটা যতটা পাতলা করতে চাবেন ততটা তাড়াতাড়ি শুকাবে। তো আমি মোটামুটিভাবে, বেশি পাতলাও না বেশি মোটাও না, এমনভাবে বিছিয়ে দিচ্ছি। তো রোদ্রে শুকাতে চাইলে এরকম ভালো রোদ্রময় ওয়েদার দেখে তারপরে ছাদে দিবেন, আর যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি ওভেনে একেবারে লো আছে আপনি এটাকে শুকিয়ে নিতে পারেন। অনেকে চুলার পাশে দিয়ে শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমার বাড়িতে কড়া রোদ আছে তাই রোদ্রেই ছাদে আমি দিয়ে দিলাম এটা শুকানোর জন্য।
আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে, কিন্তু আমারটা মোটা হওয়ার কারণে একটু রোদ্রে শুকাতে একটু বেশি দিন লেগেছে। এখন আরো টুকরা টুকরা করে নেছি। তো তৈরি হয়ে গেল আমার টমেটো সত্তা বা টমেটো বার। এখন এটা কাচের ঝাড়ে করে দীর্ঘদিন সংরক্ষণ।